গরু মহিষ চড়িয়ে দিন কাটত মাত্র 4 ক্লাস পর্যন্ত পড়াই নারীর। 10 বছর বয়সে বিয়ে হয় 30 বছরের এক লোকের সাথে। 19 বছর বয়সে হন 3 সন্তানের জননী। একদিন যৌতুকের পণ দিতে না পারায় তিনি স্বামীর ঘর থেকে বিতাড়িত হন। নির্মম প্রহারের আঘাত সহ্য করতে না পেরে মূর্ছা গেলে স্বামী মৃত মনে করে গোয়াল ঘরে ফেলে যান। তখন তিনি ছিলেন সন্তান সম্ভবা। সেই গোয়াল ঘরেই তার কন্যা সন্তানের প্রসব হয়। নিজের নারী নিজেই কাটেন। স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে বাবার ঘরেও আশ্রয় মেলেনি, আশ্রয় নিলেন শ্মশানে। শবদেহ পোড়ানোর পর কিছু খাবার ছিটিয়ে দেওয়া হতো, সেই সব খেয়েই ক্ষুধা নিবারণ করতেন। একদিন জীবন থেকে মুক্তি পেতে সুইসাইড করার জন্য রেল লাইনে শুয়ে পড়েন। তিনি জানতেন না সেদিন ছিল রেল ধর্মঘট। শ্মশানে ফিরে আসলেন। মেয়ে বুঝতে পারে মা তাকে নিয়ে মরতে চাইছে, সে পালাতে চায়। পরের সপ্তাহে আবার মেয়েকে আঁচলের সাথে বেঁধে শুয়ে পড়লেন রেললাইনের ওপর। এমন সময় শুনলেন প্রচণ্ড কান্নার শব্দ। কি মনে করে মাথা তুলে দেখেন গাছের নিচে একটা শিশু কাঁদছে। তিনি দেখেন গাছের একটি ডাল কোনো রকমে ভেঙে পড়তে পড়তে গাছের সাথে লেগে আছে। সেই ভাঙা ডালেই আবার পাতা হয়েছে, ফুল ফুটেছে। সেই ভাঙা ডালের ছায়ায় বসে ছেলেটি কাঁদছে। তিনি ভাবলেন ভেঙে যেতে যেতে টিকে থাকা গাছে যদি পাতা গজায়, ফুল ফোটে, সেই ভাঙা গাছের ডালে আবার ছায়া দিয়ে মানুষকে আশ্রয় দেয়, তবে তার এই জীবনটা কি শুধুই অর্থহীন? এগুলো কি বিশেষ কোনো ইঙ্গিত? এক হাতে ছেলে আর এক হাতে মেয়েকে নিয়ে তিনি রেল স্টেশনে আসলেন। বাজার থেকে খাবার খুঁজে খাওয়ালেন, কাজ খুঁজে কাজ পেলেন না। স্টেশনে গান গেয়ে গেয়ে ভিক্ষা করা শুরু করলেন। যত টাকা আয় হতো সেগুলো দিয়ে খাবার কিনে রাতে রান্না করতেন, শিশু দুটোকে নিয়ে খান। রেল স্টেশনে ঘুমিয়ে থাকে অন্যান্য শিশুদের নিয়েও এসে খাওয়ান। এর মাঝে ঘটে আরেক ঘটনা। একটি ব্রিফকেস খুঁজে পেয়ে স্টেশন মাস্টারের অফিসে জমা দেন। লোকটি ভালো মানুষ ছিল। কয়েক সপ্তাহ পর এক লোক দেখা করতে এসে তাকে উপহার দিতে চায়। তিনি বলেন কোনো উপহার চাই না, শুধু আমার শিশুদের নিয়ে থাকার জন্য একটা ঘর বেঁধে দিন। শুরু হলো তার জীবনের আরেকটি অধ্যায়। এতিমদের নিয়ে থাকার একটা ঘর পেলেন, বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিলেন। শিশুদের প্রতি তার এই ভালোবাসা দেখে অন্যান্য মানুষেরাও এগিয়ে আসলো, ঘর বড় হলো। যাদের পৃথিবীতে আর কেউ নেই এসব শিশুরা তার কাছে আশ্রয় পেল। একদিন দেখেন একজন বৃদ্ধ জীর্ণ শীর্ণ লোক তার কাছে এসে আশ্রয় চাইছে। ভাত রুটি যাই থাকুক না কেন এতটুকু খাবার চাইছে। বৃদ্ধ লোকটিকে তিনি আশ্রয় দিলেন, গোসল করালেন, গায়ের জামা বদলে দিলেন, খাবার খাওয়ালেন। ডাক্তার একটা মেয়ে এসে তার শরীর চেক করে ওষুধ খাইয়ে গেল। বৃদ্ধ লোকটি তাকে চিনল না, কিন্তু তিনি নিজে চিনতে পেরে বললেন একদিন তুমি এক সন্তান সম্ভবা মেয়েকে মেরে গোয়াল ঘরে ফেলে রেখেছিলে, কিন্তু বিধাতার কি নিয়ম দেখো, আজকে তুমি সেই মেয়ের কাছেই আশ্রয়ের জন্য এসেছ। পুরো বিশ্ব থেকে তিনি নানা সম্মান খ্যাতি প্রায় 750টি নানা রকমের অ্যাওয়ার্ড পেয়েছেন। মাদার অফ থাউজেন্ড অরপান্স নাম দিয়ে সার্চ করলে মহিষী নারীকে নিয়ে লেখা অনেক আর্টিকেল উঠে আসে। গোয়ালঘরে জন্ম নেওয়া তার মেয়েটি চিকিৎসক হয়ে সব এতিমের চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছে। তার এতিমখানা থেকে শত শত ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে শুধু ভারতে না বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই মহিষী নারী এবার করোনার এই ডিজাস্টারের সময় যাতে একজন মানুষও তার এলাকায় অভুক্ত না থাকেন তার নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেন বড় চিকিৎসক বড় প্রযুক্তিবিদ হওয়া অবশ্যই ভালো, কিন্তু এসব না হলে যে মানুষের সেবা করা যায় না তা ঠিক নয়। চার পাশ থেকে যা পেলাম তা শুধু নিজের করেই নিলাম।
এরকম মানুষ যত বড় বিত্তশালী হোক না কেন, তাতে সমাজের কোনো লাভ হয় না। মানুষের সেবা করার জন্য সুন্দর একটা ত্যাগের মন থাকাটাই যথেষ্ট। আপনার এত সুন্দর চিন্তা ভাবনাকে সালাম। হাজার এতিমের জননী, আপনাকে হাজারো সালাম।